الله 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 الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم فقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب الجحيم وصفدت الشياطين رواه البخاري ومسلم كاتِبُ ودوري دشي بابروباشي أمرا مهاد موني কালিমাত শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে অসংখ্য অগণিত লক্ষ কোটি দৌরদ বর্ষিত হোক সঈদুল মুরসালিন শেফ আল মুজনিবিন খাতমুলনবীন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের শাহান সংক্ষিপ্ত দৌরুদ পড়ি আল্লাহ সাল্লি আলাইক আল্লাহ বারিক আলাইক সম্মানিত হাজির সমাগত মাহ রমজানুল মুবারক الله پاک رب العالمين <applause> رمضان المبارك کے رحمتر مغفرتر برکتر الله رب العالمين ترش قرآن القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان ماش أنزل فيه القرآن قرآن نزل الماشي. الله بكر رب العالمين رمضان ماشي কোরানকে অবতীর্ণ করেছেন হুদালি নাস মানুষের হাদায়তের জন্য আলোর দিশারি শুরু ও মিনাল হুদা অলফর কন সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ কাকরবুল আল আমিন আমাদের জন্য অবতীর্ণ করেছেন ফমান শাহিদ আমিন ক্রুম শাহরফ আর লিয়াসুল সুতরাং ثم جرا أي ماه رمزَان المبارك كي بعبي، ترا المبارك الصيام بعلن كربي. الله الرسول صلى الله عليه وسلم بولن إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب الجحيم وصفدت الشياطين. الله الرسول صلى الله عليه وسلم بولن. এই রমজানুল মাস অত্যন্ত মুবারকপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস এই মাসের সম্মানে আল্লাহ রব্বুল্লা জান্নাতের দরজা দরজাসমূহগুলোকে খুলে দেন সোহান আল্লাহ রব্বুল্লা আয়ালমিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন অসফিদাতে শীল প্রবঞ্চনাকারী যে সব সময় আমাদেরকে ধোকায় ফেলে দেয় সেই শয়তানকে আল্লাহ এই এই মাসে করেছেন। রমজানুল মুবারক অত্যন্ত বরকতপূর্ণ এই মাস এই মাসের বরকত রহমত সমস্ত কিছু আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এই মাহে রমজানুল মুবারকের ফজলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন কেউ যদি এই রমজানুল মুবারকে একটি ফরজ ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই একটি ফরজ ইবাদতের বদৌলত

এমন একটি রাত আমাদেরকে দিয়েছেন যে রাতের জন্য আল্লাহ একটি মধ্যে একটি করেছেন নাজিল নিশ্চয়ই আমি তোমাদেরকে কদর দান করেছি যে কদর হাজার মাসের চাইতে উত্তম সম্মানিত হাজির আসল এই মাহে রমজানুল মুবারককে আমরা হেলায় আমরা অবহেলায় অবজ্ঞা করে না কাটিয়ে মধ্যে আল্লাহর তসবি তাহলিল তাহমিদের মাধ্যমে কাটাই আল্লাহ মাতাকে সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত হাজির মাহ রমজানুল মুবারক সমাগত এই শাহবান মাসে সাহাবা আজমাইনরা সবসময় দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আমাদেরকে সাবান এবং রজব এবং সাবানের ফজিলত আমাদেরকে দান করুন শুধু তাই নয় ওয়াবাল্লিগনা এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন বিখ্যাত তাবেঈ মুআল্লা ইবনে ফজল তিনি বলেন সাহাবা আজমাইন তারা এই রমজানুল মুবারককে পাওয়ার জন্য শুধু রজব এবং শাবান মাসেই নয় তারা ছয় মাস পূর্ব থেকেও আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন শুধু তাই নয় ছয় মাস দোয়া করার পর সপ্তম মাস যখন তারা মাহে রমজানুল উল মুবারককে পেত তারা এই মাহে রমজানুল মুবারক পাওয়ার পর পরবর্তী যে পাঁচটি মাস রয়েছে সেই পাঁচটি মাস শুধু তারা আল্লাহর কাছে দোয়া করত। হে আল্লাহ রব্বুল আলমিন ও আমাদের প্রতিপালক আমরা যে রমজানে যে দোয়া করেছি আমরা রমজানে যে ইস্তেফার করেছি আমরা রমজানে যে তসবি তাহলিল তামাদ করেছি আমাদের সেগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন সম্মানিত হাজির শেষ একটি হাদিস বলে আমি আজকের এই প্রোগ্রাম থেকে বিদায় নেব আল্লাহর রসুল ইমায় রান মুবারকের ফজিলত গুরুত্ব বুঝাতে যে তিনি বলেন ওই লোকটি ধ্বংস হোক ওই লোকটির নাক ধুলোয় দূষড়িতে হোক ওই লোকটি ধ্বংস হোক ওই লোকটি লোকটির নাক ধুলোই দূষরিত হোক ওই লোকটি অভিশপ্ত হোক যে মাহে রমজানুল মুবারককে পেল দেখো আলাইহি রমাদান রমজানের মধ্যে ঢুকলো ফালাম ইয়াস্তা গফর আলাহু অথচ সে তার নিজের গুনাহকে ক্ষমা করায় নিতে পারল না সম্মানিত হাজিরিন আমরা সেই হতভাগাদের কাতারে আমরা সেই দুর্ভাগাদের কাতারে পড়তে চাই না আসল মাহে রমজানুল মুবারক সমাগত আমরা এখন থেকে প্রস্তুতি নেই আমরা মা এই রমজানুল মুবারকের সমস্ত ধরনের রহমত বরকত মাগফিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক সকলেই বলি আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু